হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিশ্বজিৎ আজকের এই এপিসোডে আলোচনা করব বৈদ্যুতিক কাজে দুর্ঘটনা এড়ানোর কিছু শর্ত সাম কন্ডিশানস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস ইন ইলেকট্রিক্যাল ওয়ার্ক বৈদ্যুতিক কাজে দুর্ঘটনা এড়ানোর প্রথম এবং প্রধান শর্ত হল অধিকারপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে লিখিত খবর না পাওয়া পর্যন্ত বা নিজ হাতে লাইন বন্ধ করা ব্যথিত লাইনকে চালু বলিয়া মনে করিতে হইবে সঠিকভাবে লাইন বন্ধ করার পর সঠিকভাবে লাইন আর্ট করা না পর্যন্ত লাইন চালু বলিয়া মনে করিতে হইবে তাহলে কি যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সে সুপারভাইজার বা চার্জম্যান বা টিম লিডার এদের কাছ থেকে যতক্ষণ না ক্লিয়ারেন্স পাবেন যে লাইনটি বন্ধ করা হয়েছে বা যতক্ষণ না নিজে হাতে লাইনটি বন্ধ করবেন এবং লাইন বন্ধ করার পর যতক্ষণ না সঠিকভাবে আর্থ করা হবে ততক্ষণ পর্যন্ত লাইন চালু আছে বলে মনে করতে হবে কাজের সময় নিরাপত্তার জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করতে হইবে মানে কাজের জন্য যে সেফটি ইকুইপমেন্টস বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হইবে যেমন গাম্বুট পরতে হবে সেফটি বেল্ট ইউজ করতে হবে হেলমেট পরতে হবে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে সেফটি জ্যাকেট ইউজ করতে হবে এবং যথাসম্ভব বিদ্যুতের যে সমস্ত নিরাপত্তা বিধি আছে সেগুলো মেনে চলতে হবে প্রতি কাজে উপযুক্ত সংখ্যক লোক নিয়োগ করতে হবে চালু লাইনে আইসোলেটার কাটা উচিত নয় কখনোই লাইন চালু অবস্থায় আইসোলেটার কাটবেন না লাইন আইসোলেট করার সময় বা আর্থ করার সময় দস্তানা ব্যবহার করবেন বা গ্লাভস ব্যবহার করবেন পোলের উপর কাজ করার সময় সেফটি বেল্ট বা সেফটি রোগ ব্যবহার করতে ভুলবেন না সর্বদাই সেফটি বেল্ট এবং সেফটি রোপ ব্যবহার করবে এলটি লাইন বন্ধ করার পর টেস্ট ল্যাম্প দিয়ে লাইন বন্ধ হয়েছে কিনা দেখিয়া নিতে হবে যেখানে কাজ করিবেন তার আগের পোলে এবং পরের পোলে আর্থ চেন দিয়ে আর্থ করিতে হইবে অবশ্যই করিবেন আর্থ অবশ্যই করবেন বোধ এন্ডে আর্থ করতে হবে দুদিকের পোলে আর্থ করতে হবে কাজ করিবার পর লাইন চালু করিবার আগে ভালো করে দেখিয়া লইবেন যেন কেউ ওই লাইনে কর্তব্যরত না থাকেন যখন কাজ হয়ে যাবে তখন ভালো করে দেখে নিতে হবে যে ওই লাইনে অন্য কোনো সহকর্মী কাজ করছে না কর্তব্যরত অবস্থায় আছে সেগুলোকে দেখে নিতে হবে লাইনে যেন কেউ না থাকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে সবাইকে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে লাইন চালু করবেন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় কাজ সম্বন্ধে জ্ঞান থাকা বাঞ্ছনীয় যদি ইলেকট্রিক্যাল ওয়ার্কে বা বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে যদি সেই কাজ সম্বন্ধে আপনার কোনো সঠিক বা পরিষ্কার জ্ঞান না থাকে বা সঠিকভাবে যদি কাজটা না জানা থাকে তাহলে কখনোই কাজ করা উচিত হবে না এটা সদা সর্বদা মনে রাখবেন আপনার জীবন আপনার কাছে মূল্যবান এবং আপনার পরিবারের কাছে আরও মূল্যবান তাই যে কাজ সম্বন্ধে ধারণা নেই বা অভিজ্ঞতা নেই বা সম্য জ্ঞান নেই বিদ্যুতের সেই কাজ না করাই ভালো তাই বন্ধুগণ সদা সর্বদা আদর্শ নিরাপত্তা বিধি মেনে কাজ করবেন নিজে সুস্থ থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এবং আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং যথেষ্ট পরিমাণে শেয়ার করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ